বুজুর্গানে দিন বলেছেন, কষ্টের মাধ্যমে বুজুর্গানে দিন আল্লাহর বলিরা অবগত হয়েছে যে ইমাম ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, ঈসা আলাইহিস সালামের ইস্তেহাদ দেওয়া হবে, কোরআন সুন্নাহ দিয়ে যে ইস্তেহাদ করবেন, ইজতিহাদের ফলশ্রুতিতে সিদ্ধান্ত গুলো দিবেন, এই সিদ্ধান্ত গুলো হবে ইমামুল আইম্মা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত মোতাবেক। আবু হানিফা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের সিদ্ধান্ত গুলো সেইভাবেই হবে। আবু হানিফা যেভাবে বলতেছেন, জামাতের সাথে যখন নামাজ পড়বে ইমামই শুধু ফাতেহা পড়বে, অন্য কেউ পড়বে না, হযরত ঈসা আলাইহিস সালামের সিদ্ধান্ত তাই হবে। বুজুর্গানে দিন বলেছেন, কষ্টের মাধ্যমে বলেছেন, অবস্থা অনুকূল করে বলেছেন, ইমাম আবু হানিফার হযরত ঈসা আলাইহিস সালামের ফয়সালাও হবে আবু হানিফার ফয়সালা মোতাবেক। সেই দিক বিবেচনা যদি আমরা করি, ঈসা আলাইহিস সালামের সাথে হয়ে যারা জিহাদ করবেন, যুদ্ধ করবেন, এদের আমলটা কোন মজহব মতে হবে? ঈসা আলাইহিস সালামের মজহব মতে হবে তো ঠিক, কিন্তু ঈসা আলাইহিস সালামের মজহবটা কোন মজহবের মতো হয়ে যাবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহবের মতোই তো হয়ে যাবে। সেই দিক বিবেচনা করে যদি আমরা বলি, আল্লাহ রাসূল যে দুই দলের জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করেছিলেন, সেই দলের সেই দোয়ার প্রতিফলন সুলতান মাহমুদ গাজনভী রহমতুল্লাহ আলাইহির সাথে যারা জিহাদে অংশগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। তারাই সবাই ছিলেন ইমামুল আইম্মা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহবের অনুসারী। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, উম্মতে মুসলিমা বরং সকল উম্মতের আমল হবে তখন একটাই, ঈসা আলাইহিস সালামের অনুসরণ হবে। আর ঈসা আলাইহিস সালামের ফেকাটা হবে হুবহু ফেকা হয়ে যাবে কার? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফেকা অনুযায়ী। বুজুর্গানে দিন কষ্টের মাধ্যমে আলোচনা করেছে। বাইহাকি, মুস্তাদরাক হাকিম অন্যান্য গ্রন্থের ভিতরে পাওয়া যায়, মিশকাতের মধ্যে হাদিস এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের থেকে মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত তাওরাতের একটা অংশ নিয়ে এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে আমরা আপত্তিকর কিছু পাই না, কোরআন বিরোধী কিছু দেখছি না, এখানে সুন্নাহ বিরোধী কিছু দেখছি না, পছন্দনীয় কিছু কথাবার্তা আছে, এগুলো কি আমরা পড়তে পারি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পড়া শুরু করলেন। তৃতীয় কিছু যোগ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন আছে কি আছে না এটা ব্যাখ্যা, তৃতীয় কিছু যোগ করার সমর্থন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই প্রয়াস চলেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অজান্তে, উনি অতটা অত গুরুতর কিছু অপরাধ হবে এটা উনি বুঝতে পারেননি। তাওরাতের একটা অংশ, তাও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বলছে এখানে আপত্তিকর কিছু নাই, ভালো জিনিস আছে, এখানে ভালো কথাগুলো আছে, দিয়ে উনি পড়া শুরু করলেন। বাদা উমর ইকরাও ওয়া ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগাইয়ারু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পড়া শুরু করলেন। উনি তো ওই তাওরাতের সেই পাতার প্রতি তার নজর পড়ে যাচ্ছেন, আর ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, রাগে গোস্বায় কবে, তারপর ওমর ইবনুল খাত্তাবের মতো যদি সংযোজন হয় তৃতীয় জিনিস, তা আমাদের পরবর্তী যুগের কারো সংযোজনের চেয়ে ভালো না? তার বুঝ তো আমাদের চেয়ে অনেক খাঁটি বুঝ, ব্যক্তি হলো ওমর ইবনুল খাত্তাব, তার মন্তব্যে তার গবেষণায় ওই তাওরাতের অংশের মধ্যে কোনো আপত্তিকর কিছু ছিল না, কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু ছিল, তারপর পড়া শুরু করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পরিবর্তন হতে লাগল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্ষুব্ধ, কিছু বলছেন না,
কোনো মুখ খুলছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিরক্ত, খুবই ক্রুদ্ধ, রাগান্বিত। ওমর ইবনে খাত্তাবকে এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সতর্ক করছেন, সাবধান করছে। সাকালাত কাসওয়াকিল ইবনে খাত্তাব মা তারা মা বিওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য মহিলারা ক্রন্দন করুক। সাহাবীদের মধ্যে আপোষে কত মিল মহব্বত, বিশেষভাবে আবু বকর ওমরের যে কত মিল মহব্বত ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বিরোধী কাজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ভিতরে নতুন কিছু সংযোজন করবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেতে গুসসা হবেন, অথচ সে পড়ে যাবে। কিসের মহব্বত সেই ওমরের প্রতি? কোনো মহব্বত নাই। কি বলছেন? সাকালাত কাসওয়াকিল, তোমার জন্য মহিলারা ক্রন্দন করুক, তুমি ধ্বংস হও, তুমি মরে যাও, মৃত্যুবরণ করো, তোমার জন্য মহিলারা ক্রন্দন করুক, তোমার মা কাঁদুক, তোমার খালা কাঁদুক, তোমার মহিলা আত্মীয় স্বজন ক্রন্দন করুক তোমার জন্য। মা তারা মা বিওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তুমি দেখছো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর চেহারার দিকে কি হয়েছে চেহারা? এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখছেন, হ্যাঁ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত বিরক্ত, ক্রুদ্ধ, তিনি রাগান্বিত। চট করে তিনি তাওরাত পড়া বন্ধ করে দিলেন, স্টপ। এটা কি মাওলানা মুসা নাকি? মাওলানা মুসার তাওরাত, মুফতি মুসার তাওরাত নাকি এটা? এটা সেই রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় নবী রাসূল মুসা কালিমুল্লাহর তাওরাত, সেটা পাঠ করা এত বড় অপরাধ? ওমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এভাবে দোয়া করার মাধ্যমে রাগ প্রশমনের দরখাস্ত করলেন। আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া গাযাবি রাসূলিহি, আল্লাহর কাছে পানা চাই আল্লাহর রাগ থেকে, তার রাসূলের রাগ থেকে। তারপরে ওই প্রসিদ্ধ দোয়াটা পড়লেন, রাদিয়তু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা, আল্লাহর প্রতি রব হিসেবে খুশি হয়ে গেছে, ইসলামকে পেয়ে, ইসলামকে দীন রূপে পেয়ে খুশি, মোহাম্মদকে নবী হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ প্রশমিত হলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আজকে তোমরা মুসার তাওরাত পড়তেছ, মুসা কি রেখে গেলেন সেটা পড়তেছ, স্বয়ং মুসা যদি জীবিত হয়ে আসতেন তার অনুসরণ করতে আমাকে বাদ দিয়ে, তাহলে তোমরা লা দলালতুম আনিস সাওয়াই সাবিল, তোমরা আল্লাহর পথ থেকে, সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে যেতে, বিচ্যুত হয়ে যেতে। দুটি জিনিস ছেড়ে গেলাম, এই দুটিকে যারা আঁকড়ে না ধরবে তারা বিভ্রান্ত হবে। পাওয়া যায় রাসূলের হাদিস, রাসূলের অন্য হাদিসে ব্যাখ্যা করে দিচ্ছে। বিভ্রান্তি সুন্দর জিনিস হলো, কোরআন এবং সুন্নার বাইরে যাওয়া যাবে না। এই হলো মডেল।